এক শ্রেণীর মৌলবী আর এক শ্রেণীর মুরব্বী। মৌলবী আর মুরব্বী এই দুই শ্রেণীর মানুষ চেঞ্জ হতে চায় না। এই তরুণ ছেলে মেধা উন্মুক্ত, উন্মুক্ত বিহঙ্গের মতো তাদের চেতনা, তাদের মেধা একবারে বিস্তৃত, হকটা পেলে সঙ্গে সঙ্গে গ্রহণ করে, কিন্তু মুরব্বীর মেধা একবারে ভূতা হয়ে গেছে, একবারে ভূতা হয়ে গেছে। আপনি মানে যে জিনিসে জং যতদিন ধরে পড়েছে ওই জং পরিষ্কার করতে ততদিন সময় লাগে, একবারই তো সোজা হবে না। কামারকে বাড়ি দিতে দিতে ক্লান্ত হওয়ার পরে জং ছুটে। তা আজকের বক্তব্যে তো ছুটবে বলে মনে হয় না, তবে যদি আল্লাহ আপনাকে হেদায়াত দান করে তাহলে বাড়ি নাও লাগতে পারে, তাই না? তবে বলার আগে আমি বলে নিই, আমি আগে আপনার প্রস্তুত হন, আগে গ্রহণ করার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করুন আগে। কেন, আপনি কৃষক না? গম ছিটানোর জন্য, ধান বোনার জন্য আগে জমিকে প্রস্তুত করে নেন না? আমি প্রস্তুত করে নিচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমি প্রস্তুত করে নিচ্ছি, আপনি প্রস্তুত হন। আপনি যে রাসূলের উল্টা চলেন এটা আমি প্রমাণ দেব, যার কারণে আপনি প্রস্তুতি করে নিচ্ছে, ওটা থেকে যেন আপনি উদ্ধার হতে পারেন। চৈত্র মাসে শক্ত জমির উপরে যদি একটা কুদল মারেন, দেখবেন কুদালটা আপনার দিকে উষ্টে উঠছে। তাহলে কি করতে হবে? আগে বৈশাখ চৈত্র মাসের জমির উপরে পানি হতে হবে, তাই না? পানি না হওয়া পর্যন্ত আপনি ওখানে যাবেন না ধান লাগানোর জন্য, অপেক্ষায় থাকেন কোন দিন পানি হবে। তো মনে করেন একটু আমরা একটু নরম করে নিই আজকে। আপনি মনে রাখুন, যেদিন জানতে পারলেন এটা ভুল, যখন জানতে পারলেন এটা ভুল, সঙ্গে সঙ্গে ভুলটাকে আপনি শুধরিয়ে সংশোধন করে নেবেন। দেখেন দুই একজন ইনশাল্লাহ বলছে, মাকিরা সব মুখ বুঝে আছে, মুখ এটে আছে, সংশোধন কি অত সহজ? দেখেন আল্লাহ বলছেন সূরা আনাম 54 নম্বর আয়াতটা খুলুন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ভুল বশত, মূর্খতা বশত কোনো আমল করে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, অতঃপর তৌবা করলো সংশোধন হলো, অতঃপর ফিরে আসলো সংশোধন হলো, ফান্নাহু গফুরুর রহিম, ওই ব্যক্তির উপরে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এই দেখেন, যদি মুরব্বীর মতো আপনিও গো ধরে থাকেন, বয়স হয়ে গেছে 70 বছর, এ যাবৎ যা করে আসলাম সবই কি ভুল, এই 5 বছর বেঁচে থাকবে, এই 5 বছর চেঞ্জ করে কি লাভ হলো? এই দেখেন আল্লাহ বলছেন সংশোধন করে নাও মাত্রই, ফান্নাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, পূর্বের পাপ ক্ষমা হয়ে যাবে, ওই পাপগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেবেন, রহিম, তিনি রহম করবেন। আপনি বুঝলেন না, আপনি বুঝলেন না, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, আপনার দাবি বেঠিক, আপনার দাবি বেঠিক, আপনি যে দাবি করেছেন, হ্যাঁ এত বড় বড় আলেম কি ভুল করে গেছেন, এই দেখেন একটা দাবি আপনার। দুই নম্বর দাবি হলো, তাহলে বাপ দাদা যা করেছে সবই কি ভুল? তিন নম্বর দাবি, এখনো তো বড় বড় আলেম করছে এগুলো, আরে দুই একজন লোক বলছে দলিল নেই, এগুলো আপনার দাবি, এই দাবিগুলো সবই ভুল আপনার। বড় বড় আলেম ভুল করেছেন না মানে? আচ্ছা তাহলে এই বড় বড় আলেম কি আল্লাহর নবীর চেয়েও বড়? না না, একটু হিসাব করে দেখেন আল্লাহর নবীর চেয়েও এটা বড় ছিল মনে হয়। তাহলে বলেন কি করে আপনি, আপনার দাবি হটকারি দাবি এটা। সহিহ বুখারি খুলুন 69 পৃষ্ঠা, সুজা হয়ে যাবেন আপনি, আপনার এত বড় সাহস এই কথা বলেন কি করে? আল্লাহ রাসূল একদিন জহরের সালাত কিংবা আসরের সালাত 2 রাকাত পড়লেন, পড়ার পরে
তিনি সালাম ফিরায় দিয়েছেন। সাহাবেরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে। যাওয়ার পরে এখন একজন ব্যক্তি জুলিয়াদাইন, হাত লম্বা, নাম হলো খিরবাক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল, আনাসিতা আম কসরাতিস সালাহ, আপনি কি ভুল করলেন না সালাত কম হলো? দেখেন মানুষ আল্লাহর নবী, তখন বলছেন লাম আনসা ওয়ালাম তাকসুর, এই আমি ভুলও করিনি সালাত কমও হয়নি। এই দেখেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবার জুলিয়াদের সাহস পেলেন, ওহি নাজিল হয়নি তাহলে এবার বলা যায়, বলছেন তাহলে আপনি ভুল করেছেন, ঠোঁট কাটা কিছু মানুষ থাকে না, তাহলে আপনি ভুল করেছেন। আল্লাহর রাসূল অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, দেখো তো খেরবাক কি বলে, তখন সাহাবেরা বললেন যে ঠিকই বলেছে, সালাত আজকে দুই রাকাত হয়েছে। তা আল্লাহর রাসূল পরে আবার দুই রাকাত পড়ে সুজা হয়ে সুহু সেজদা দিয়ে ভুল সংশোধন করে নিলেন। এরপরে ভাষণ দিচ্ছেন, ফাইদা নাসিতু ফাজকুরুনি, আমি যখন ভুল করব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবা। এই দেখেন আল্লাহ নবীর ভুল হয়। আপনার ইমাম এত বড় পণ্ডিত, আপনার ইমাম এত বড় ডিগ্রিধারী, আপনার ইমামের কোনোদিন ভুল হয় না, আমার নবীর ভুল হয়েছে। আপনার দাবি মিথ্যা, আপনার দাবি মিথ্যা, ভুল। আল্লাহর নবী মানুষ ছিলেন, তারও ভুল হয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ওহী নাযিলের মাধ্যমে সংশোধন করে দিয়েছেন। এজন্য শরীয়ত নির্ভুল, শরীয়ত ত্রুটিমুক্ত, শরীয়ত ছন্দমুক্ত, এর মতো স্বচ্ছ আর কিছু নেই। কিন্তু আপনার দাবিটা কত রং আরো দেখবেন, আরো দেখেন। তারপরে কেমনে বলছেন, আর একটা হাদিস, আপনার ইমামকে কি আল্লাহ নিযুক্ত করে পাঠিয়েছেন? দেখেন আল্লাহ যাকে নির্বাচন করে পাঠান তারও ভুল হতে পারে। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 1092 পৃষ্ঠা খুলুন, মূল বুখারী খুলুন, আল্লাহ রাসূল বলছেন, ইদা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফা আসাবা ফালাহু আজরান, কখন যখন কোন মুজতাহিদ ব্যক্তি, মুজাদ্দিদ ব্যক্তি সিদ্ধান্ত পেশ করেন আর সিদ্ধান্ত যদি সঠিক হয়, ফালাহু আজরন, ওই ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে। ওয়াইদাস্তাহাদা ফা আখতা ফালাহু আজরন ওহেদ, আর তিনি সিদ্ধান্ত পেশ করতে গিয়ে যদি ভুল সিদ্ধান্ত দেন তবু এক নেকি পাবেন। আমি কিন্তু নেকি বুঝাতে চাইনি, আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি পৃথিবীতে কাজ করতে আসে তারও ভুল হতে পারে। এটা কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ইমামের বয়স 56 বছর, যাবত ইমামতি করছে, যোগ্যতা হলো ফেকা মোহাম্মদী, বগদাদি কায়দা, তাকে আল্লাহ নির্বাচন করে পাঠানি, তার প্রতি আপনার বিশ্বাস এত চূড়ান্ত বিশ্বাস যে এত বড় আলেম পৃথিবীতে জন্ম নিতে পারে না, আপনার বিশ্বাস। অথচ দেখেন আল্লাহর নবী বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে আল্লাহ নির্বাচন করে পাঠান তারও ভুল হতে পারে। তাহলে আপনি এই দাবি করতে পারতেন না। হ্যাঁ, এটা ঠিক যে আগের আলেমগণ যত জানতেন, আগের আলেমগণ অনেক জানতেন, আগের আলেমগণ অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন এটা ঠিক না। আবার বুঝুন কথাটা, আগের আলমগণ অনেক জানতেন এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন তারা এ কথা ঠিক না। এবার বুঝাতে পারলাম, আগের আলেমগণের মর্যাদা অনেক বেশি ছিল, তাদের জুতা টানার যোগ্যতা আমাদের নেই, এটা ঠিক, এটা ঠিক, তবে তাদের ভুল হয়নি এটা রং। বুঝেননি কথা? দুইটা কথা মনে রাখবেন, কারণ